আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আরো কিছু ফোন যেগুলো আমাদের আজকের স্টকে আছে। যদি কারো লাগে অবশ্যই কল দিয়ে চলে আসবেন, আর ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ সবল থাকবেন আর আসবেন আমাদের দোকানে। আসবেন, আসলে দেখতে পারবেন যে আমাদের কালেকশন আর ভিডিওর কন্ডিশন সবকিছু এক থাকে কিনা। আমাদের চ্যানেলের সাথে সবসময় অ্যাড থাকবেন, পারলে আপনার ভিডিও যদি আপনি আমার থেকে ফোন কিনে থাকে তাহলে আপনার ভিডিওটা যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনার হাতের কাছে আসে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আজকে পিক্সেল 6 প্রো নিয়ে আসলাম, এই কালারটা আমাদের দোকানে ফার্স্ট আসছে, এর আগে আসে নাই। এই ফোনটা হচ্ছে 44,500 টাকা পড়বে। যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ কালারটা হাই হেভি জোস আর ক্যামেরাটাও জোস আর কন্ডিশনটা একেবারে হাই লেভেলের কন্ডিশন, সুপার প্রাইম কন্ডিশন। দেখছেন এটা ক্যামেরা কি সুন্দর, এটা কিন্তু খুব চমৎকার। আর আমার ফোনের আমার নিজের পছন্দের কিছু ফোন আছে, আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। এটা ধরেন ভাই 6 প্রোটা আছে, যাক 6 প্রোটা আছে। তো এখানে এই যে আমার নিজের যে নোট 10, ঠিক আছে, নোট 10 এই সেটটা ইনশাল্লাহ ভালো, আমার কাছে এত সুন্দর লাগে, কারণ এটার সাইজটাও যেরকম সুন্দর, আপনার এটার কন্ডিশনটাও অনেক ভালো, আর আমার পার্সোনালি পছন্দ, কারণ আমার একটু ছোট সেট ভালো লাগে। আর এটা দিয়ে হয়তো এটা আমি রাখতেও পারি, এটা এত সুন্দর কন্ডিশন সাদা সেটটা, ঠিক আছে, রাইখা দিয়ে আমি নিজেও ইউজ করতে পারি, কারণ এটা আমি দেখছি অনেক কাজ আছে, অনেক সুন্দর আছে ফোনটা, আমার পার্সোনাল পছন্দ, এত চমৎকার, কারণ এটা আমার ভিডিও করার কাজে কাজে লাগবে ইনশাল্লাহ। আর এটা দুইটা কালার আছে, একটা হইতেছে এই কালার, দুটাই অনেক চমৎকার কালার। তো আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই ফোন দিয়ে জানাবেন। আমাদের কাছে 2 পিস আছে, এই স্টক একবারে শেষ, এই দুটা এর আগে আমরা কখনো উঠে নেই, দুটা প্রোডাক্ট আসছে তো রাখছি। আসলে আমার অনেক দিনের পছন্দের ফোন, তো এটা আমি এর আগেও একবার চালাইছি, আমার কাছে খুবই ভালো লাগে এই ফোনটা, কারণ এক হাতে আপনি একটা চিন্তা করবেন যে এক হাতে আপনি একটা ফোন চালাইতেছেন, একটা এক হাতে আপনার কোনো কিছু করতে হয় না, আপনার এই কোনা থেকে এই কোনা থেকে এই কোনা এক আঙ্গুল দিয়ে আপনি যেতে পারতেছেন। এখন এরকম বড় একটা সেট লইলেন আপনি কী করতে হবে, আপনার লক করলেন এই জায়গায় যেতে হইলে আপনার ফোনটারে ফোনটা থুইতে হইব কোনো জায়গায়, নাহলে বাজার করতে যেতেছেন। এখন আপনার ফোন আইসে আপনি এক হাতে বাইর করলেন, এখন এই কোনায় যাই আপনার নোটিফিকেশন এটা দেওয়া যেত যেতে পারবেন না, আর এটা যদি লন এই যে কোনায় এতটুকু যেতে পারবো, দেখেন এরপরে যেতে পারবো না, তখন বাজার ব্যাগ ঠেকে তারপরে আপনার এই সেটটা ইয়া করতে হবে। আমি খুঁজি সিম্পল, যে আমার কাজও হয়ে যাব সিম্পল। মোবাইল আসলে কাজ সহজ করে, কিন্তু এই যুগে আমরা দেখতেছি যে মোবাইল মানুষের অনেক ক্ষতিও করতেছে, তো মোবাইল ইউজের ক্ষেত্রে অনেক ক্ষতি করতেছে, এই মোবাইল মানুষের জীবনে ডিভোর্স বেশি নিয়ে আসতেছে, সংসারে ঝগড়া কাজ্জা এগুলোও নিয়ে আসতেছে। আর এই যে বাজারের ব্যাগের ব্যাপারটা বললাম, একটা উদাহরণ দিলাম যে বাজারের ব্যাগটা আমরা রাইখা তারপরে ফোনটা রিসিভ করতে হইব, ওই নোটিফিকেশন বাটনটা টানতে হইব, এই সমস্যা যদি না চান তাহলে এই স্যামসাং একেবারে 30,000 টাকায় সবচেয়েতে গুড কন্ডিশনের ফোন, এটার সাথে একটা চার্জারও দিয়ে দিব আমরা। 30,000 টাকায় যদি এই ফোনটা দরকার পড়ে কারো অবশ্যই নিয়ে আসবেন, কারণ আমার নিজের পছন্দের ফোন, আমি মনে করি এটা আমার থেকে না, আপনি যার থেকে নেন এই ফোনটা একটু ভালো দেখে কিনতে পারলে অনেক দিন টিকতে। আর পিক্সেল 6 তো কথাই নাই, এখন এই যুগের সবচেয়েতে হাইয়েস্ট PPI ওয়ালা ফোন, যেইগুলা রেজুলেশন ভালো, আপনার ক্যামেরা রেজুলেশন ভালো, ডিসপ্লে অনেক উন্নত মানের, ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট, এটাতেও ফিঙ্গারপ্রিন্ট আছে স্যামসাংয়ের ভিতরে, এটা লোকে কই মাস নষ্ট হয় কম, প্রবলেম হয় কম, কিন্তু এগুলো যদি একবার ডিসপ্লে যায় তাহলে আপনার ক্ষতি। এখন আপডেট যেই যেই ফোনগুলো আইতেছে এইগুলো আপনার ডিসপ্লেটাই আপনি সেফ রাখতে পারবেন, এই এটার সাথে সেম। এই যে এখন যে লেটেস্ট এটার ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগে না, কারণ এই ক্যামেরা ডিজাইনটা আমার কাছে ভালো লাগে। তো এই যে এটাও আছে আমাদের কাছে, এটা S20, দাঁড়ান আমি দেখতেছি এটা কি ভার্সন, এটা স্ন্যাপড্রাগন 865 ইনশাল্লাহ, এটা কত জিবি একটু দেখতেছি, এটা 12/128, ঠিক আছে, 12/128 খুবই চমৎকার হবে, 12/128 এটা। তো যদি কারো লাগে এটা মডেল হইতেছে কোনটা আমি একটু দেখাই দিতেছি, অনেকে কিন্তু কনফিউজ থাকেন, এটা S22 প্লাস, S20 প্লাস, সরি S22
প্লাস 5G, যদি এই কালারটা কারো কোনো আপদ দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এত চমৎকার ফোন এই কালারটার জন্যই সবচেয়ে বেশি চলে। যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই কল দিয়ে আমাদেরকে জানাইতে পারেন। আরেকটা আছে S22 Plus, ঠিক আছে, S22 Plus, এটা প্লাস, এটা S22, আর এটা হচ্ছে S22 Plus, এটা হচ্ছে এই যে S20 Plus, S20 Plus, সরি আমি বারবার টু বলে ফেলতেছি, S20 Plus। এটা র্যাম কত আমি একটু দেখা দিতেছি, না দুই পিনেরটা, টু পিনের, এটাও কিন্তু আপনার 8128, এটা পড়বে 27,500 টাকা, এটার সাথে কোনো চার্জার নাই। যদি আপনারা কেউ নিতে চান চলে আসুন, দূর 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 করে চলে আসুন। আর ঈদের আগে কিন্তু এই প্রাইসগুলো থাকবে, আপনারা যদি কারো স্টক না থাকে, যদি আইসা যদি না পান সেক্ষেত্রে আমার দোষ না, কারণ আমার এই যা ফোন আছে যেগুলো এই 1 2 3 4, এটা আছে দুইটা, এটা আছে একটা, আর এটা আছে একটা, এটা আছে একটা, এখন Mark 2 19,000 টাকায়। যদি কেউ নিতে চান কালকে আজকে ঈদের আগে পর্যন্ত আমার কাছে 3 পিস আছে, 19,000 টাকায় নিতে পারবেন। একবার লাস্ট এবং শেষ প্রাইস 19,000 টাকা। কেউ আইসা যদি স্যার না দাম দাম করেন ভাই হবো না। এটা কিন্তু 8GB র্যামের সেট, হ্যাঁ সনির 8GB র্যামের সেট, সবচেয়ে সুন্দর। তবে সেট একটু লম্বা, আজকে যে সেটগুলো নিয়ে আসছে সবই ছোটো 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 সেট, কিন্তু পাওয়ারফুল সেট, 1 2 3 পাওয়ারফুল, ঠিক আছে। এটা 19,000 টাকা, এই যে 22,500 টাকা দিয়েছিলাম এখন হয়ে গেছে 23,000 টাকা, 5A, এই যে 5, এটা হইতেছে 21,500 টাকা ফিক্স প্রাইস, এই যে 5A, 5 5 5, 21,500 টাকা এখন শুধু ফোন, আর কিচ্ছু পাবেন না আপনারা। ওইটা দুই পিস আছে আর শেষ পর্যায়ে, তো এই যে ফোনগুলো দেখালাম আপনাদের কাছে, কোনো ফোন যদি দরকার পড়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। যোগাযোগ না করে আসলে এই ফোনগুলো যদি বিক্রি হয়ে যায় তাহলে আমি দিতে পারবো না, তাই বলতেছি বারবার যে আপনারা যোগাযোগ করে আসেন। আর পার্সোনালি আমি বললাম যে যদি এই দুইটার ভিতরে কারো একটা দরকার পড়ে আপনারা নিতে পারেন, ফিউচার সিক্স প্রো নিতে পারেন। স্যামসাংয়ের যে ফোনগুলো আছে 1 2 3 4 5, কেউ কোনোটা নিলে একদম 100% পিওর প্রোডাক্ট, কেউ ঠকবেন না, একবার সুন্দর প্রোডাক্ট, সুন্দর দামে পাবেন। যে প্রাইসটা বলে দিলাম আপনি কয়েকটা, এটা 44,500, এটা 30,000 টাকা, সাথে চার্জার পাবেন, এটা 28,000 টাকা, এটা 27,500 টাকা যদি কারোর লাগে, এটার সাথে এটা চার্জার পাবেন না, এটা চার্জার পাবেন, এটা এই দুটোর সাথেও চার্জার দিয়ে দেবো 30,000 টাকায়, কিন্তু এই গুগল পিক্সেল 6 এর সাথে চার্জার পাবেন না, আর এগুলো চার্জার নাই, Mark 2 এর সাথেও চার্জার নাই। আপনারা যদি নেন তাহলে এইগুলো চার্জার ছাড়া নিতে হবে, আর পিক্সেল 6 এ এটা কিন্তু 23,000 টাকা হয়ে গেছে, মানে দাম বাড়তেই আছে দিন দিন। আর পিক্সেল নিজেটাও দাম বাড়ছে, তবে আজকে পর্যন্ত 2 পিস আছে, এই 2 পিস সেল হওয়ার পরে কিন্তু আমরা আর এই দামে দিতে পারবো না, ঠিক আছে। তো আমি এই যে আজকে যে ছোটো ভিডিওটা করলাম, ইনশাল্লাহ সাথে আসেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। টাটা, আল্লাহ হাফেজ।